আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি এম কে জামান। ইজি প্লাস অ্যান্ড মুক্তির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় সাজেশন উইথ সলিউশন। যে সমস্ত শিক্ষার্থীগণ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছাত্রী কলেজে বিবিএ ফোর্থ ইয়ার হিসাববিজ্ঞান বিভাগ 2018 সালে পরীক্ষার্থী অনুষ্ঠিত হবে 2019 সালে, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন। এম কে জামান রচিত অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ। প্রফেসর ফ্রম পাবলিকেশনের বিষয়কার সাফল্য 100% কমন পড়ে এই হ্যান্ড নোট থেকে, কারণ এই হ্যান্ড নোটে দেওয়া হয়েছে আমাদের গবেষণাকৃত প্রতিটি অধ্যায়ের ফর্মেটের আলোকে গাণিতিক ও থিওরিটিক্যাল সমস্যার সমাধান। এই ফর্মেটের বাইরে কোনো প্রশ্ন আসে না, যা বইয়ের শেষে প্রশ্নপত্রে উত্তর সংকেতের মাধ্যমে দেখানো হয়েছে। বিশেষত্ব আমাদের বিশ্বকে সাফল্যের পেছনে রয়েছে আমাদের নিজস্ব গবেষণা সেল। এই গবেষণা সেলেরই আবিষ্কার ফর্মেট অনুযায়ী প্রতিটি অধ্যায়ের অঙ্কের বিন্যাসও ইউটিউবে লেকচার ক্লাস। চূড়ান্ত পরীক্ষায় এই ফর্মেটের বাইরে কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ, তাই স্বপ্ন বাস্তবায়নে আপনি আমাদের সাথেই থাকুন। ইউটিউবে যে এম কে জামান সাল্লিকে অনুসন্ধান করুন এবং প্লে লিস্ট থেকে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটি বাছাই করে নিন। এবার আসুন আমরা সিলেবাস নিয়ে আলোচনা করি। সিলেবাসের পেপার কোড 24-25-13, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। এই সিলেবাসে দেওয়া হয়েছে মোট 12টি অধ্যায়। এই 12টি অধ্যায়কে দুই ভাগে ভাগ করা হয়েছে, এ বিভাগে 6টি অধ্যায় এবং বি বিভাগে 6টি অধ্যায়। ভালো ফলাফলের উদ্দেশ্যে প্রথমে এই 12টি অধ্যায়ের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ 7টি অধ্যায় বাছাই করে নেবেন, যে অধ্যায়গুলো থেকে প্রতি বছরে গাণিতিক সমস্যাগুলো প্রশ্ন করা হয়। তার মধ্যে আসুন আমরা 7টি অধ্যায় দেখে আসি। প্রথমে 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর, এই 5টি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এ বিভাগ থেকে এই 5টি অধ্যায়ের প্রত্যেক বছরেই এখান থেকে বি পার্ট এবং সি পার্টে প্রশ্ন আসে, গাণিতিক প্রশ্ন। এরপরে বি বিভাগ থেকে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ হলো 11 এবং 12, এই দুইটা। তাহলে 5 আর 2, 7টা অধ্যায়। এই 7টা অধ্যায় সবথেকে গুরুত্বপূর্ণ, এখানে আপনি বেশি সময় দিবেন। এছাড়াও 9 এবং 10 প্রতি বছর এখান থেকে বি পার্টে অ্যাকসেপ্ট করে প্রশ্ন আসে, 9 নম্বর থেকে এবং 10 নম্বর থেকে। এই দুইটি অধ্যায় খুবই সহজ এবং ছোট অধ্যায়, আপনারা এই দুইটা অধ্যায়ও দেখবেন। তাহলে 7টা অধ্যায় আমরা বড় বড় অধ্যায়গুলো সিলেক্ট করলাম, পাশাপাশি 9 এবং 10 নিলে আমাদের 9টা অধ্যায় হচ্ছে। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের সাজেশন সিলেবাস আলোচনা। এবার আসুন আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন দেখে আসি। প্রথমে 1 নম্বর অধ্যায়, এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের অঙ্ক প্রতি বছরেই বি পার্ট এবং সি পার্টে 2 সেট করে প্রশ্ন আসে। এই অধ্যায়টি সহজভাবে বোঝানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি 2 ক্যাটাগরি ভাগ করে 2টি ফর্মেটে আলাদা করে দিয়েছি অঙ্কগুলো। দুইটা অধ্যায়, 2টা ফর্মেট থেকে 2টা অঙ্ক ভালোভাবে শিখলে আশা করি এই অধ্যায়ের অঙ্কগুলো আপনি সবই করতে পারবেন। তবে প্র্যাকটিস করার উদ্দেশ্যে সাজেশনে আমি এখান থেকে 2টি ফর্মেটেরই অঙ্ক দিয়েছি। প্র্যাকটিস করার জন্য 1 নম্বর ফর্মেট থেকে দিয়েছি 6টি অঙ্ক এবং 2 নম্বর ফর্মেট থেকে দিয়েছি 6টি অঙ্ক। শিক্ষার্থীগণ, এই 6টি অঙ্ক যেমন প্রথমে 1 নম্বর ফর্মেটের প্রবলেম নম্বর 21, 25, 28, 30, 31 এবং 32, এগুলি পাবেন ইজি প্লাস হ্যান্ড নোটের পেজ নাম্বার 21, 24, 28, 30, 31 এবং 32 নম্বর পেজ। এবার আসুন 2 নম্বর ফর্মেট। 2 নম্বর ফর্মেটের প্রবলেম দিয়েছি 1, 2, 5, 11, 18 এবং 20, এগুলি আছে ইজি প্লাস হ্যান্ড নোটের পেজ নাম্বার 34, 37, 39, 46, 52 এবং 54 নম্বর পেজ। এই ছিল আমাদের 1 নম্বর অধ্যায়ের সাজেশন। শিক্ষার্থীগণ, 1 নম্বর অধ্যায় যদি আমরা এই অঙ্কগুলো ভালোভাবে কমপ্লিট করে যাই, সাজেশনটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারি, তাহলে আশা করি ইনশাল্লাহ যে প্রশ্নই আপনাকে করা হোক, কঠিন যত জটিল প্রশ্নই আসুক না কেন, আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে ইজি প্লাস হ্যান্ড নোটটি সংগ্রহ করে আপনি ফর্মেট আকারে এই অঙ্কগুলি সমাধান করেন। এবার আসুন আমরা 2 নম্বর অধ্যায়তে যাই। 2 নম্বর অধ্যায় এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আমরা বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন পাবো। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি 3 ক্যাটাগরি ভাগ করে 3টি ফর্মেটে আলাদা করে দিয়েছি। আপনি 3টি ফর্মেটে 3টি অঙ্ক করেন মাত্র, দেখবেন আপনি যে কোনো প্রশ্নের অ্যান্সার খুব সহজভাবে অ্যান্সার করতে পারবেন। আমি এখানে প্র্যাকটিস করার উদ্দেশ্যে 1 নম্বর অধ্যায় থেকে 1 নম্বর ফর্মেট থেকে সবথেকে বেশি অঙ্ক দিয়েছি, 5টি অঙ্ক দিয়েছি। তো 1 নম্বর ফর্মেটের 5টি অঙ্ক হলো প্রবলেম নম্বর 9, 11, 12, 13 এবং 14, এগুলি আপনি পাবেন ইজি প্লাস হ্যান্ড নোটের 77, 80, 81 এবং 82 নম্বর পেজে। আর 2 নম্বর ফর্মেট থেকে মাত্র 1টি অঙ্ক দিয়েছি প্রবলেম নম্বর 3, এটা 87 পেজে আছে। 3 নম্বর ফর্মেট থেকে 1টি অঙ্ক দিয়েছি মাত্র প্রবলেম নম্বর 1, এটা 89 পেজে পাবেন। এই ছিল আমাদের 2 নম্বর অধ্যায়ের সাজেশন। শিক্ষার্থীগণ, এই সাজেশনটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক আপনি সেটা খুব সহজে অ্যান্সার করতে পারবেন। তাহলে আমরা প্রথমে যখন 2 নম্বর অধ্যায়টি করব, তখন এই অধ্যায় কয় রকম নিয়ম আছে, কয় ধরনের প্রশ্ন করা হয়,
প্রস্থগুলো কীভাবে চিনতে হবে এই বিষয়গুলো আমি ইজি প্লাস নোটে বৈশিষ্ট্য আকারে লিখে দিয়েছি, এগুলো আপনারা দেখবেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই সহজ হবে। আসুন এরপরে আসুন 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়কে দুটি ভাগে ভাগ করা হয়েছে, 3-1 এবং 3-2। তবে 3-1 সব থেকে গুরুত্বপূর্ণ, এ অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন হবে। ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি এই অধ্যায়ের অঙ্কগুলি সহজভাবে বোঝানোর উদ্দেশ্যে 2 ক্যাটাগরি ভাগ করে 2টি ফরম্যাটে আলাদা করেছি। তো 1 নম্বর ফরম্যাট থেকে সব থেকে বেশি অঙ্ক আসে, 2 নম্বর ফরম্যাট থেকে পরীক্ষায় অঙ্ক আসবে না। আর 1 নম্বর অঙ্কগুলোকে আবার 3টে বেসিসে ভাগ করে দিয়েছি। তো এই 3টে বেসিসের অঙ্ক আপনি দেখে যাবেন, এখান থেকে বি পার্টে ছোটো অঙ্ক পাবেন আর সি পার্টের জন্য 10 মার্কের জন্য বড় অঙ্ক দেওয়া হবে। 3 নম্বর বেসিস থেকে আসে সি পার্টের। শিক্ষার্থীগণ, আমরা এখন 1 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি দেখি। প্রথমে পাবলিক নম্বর ইজি প্লাস হ্যান্ড নোটের পাবলিক নম্বর 1, 6, 14, 19, 23, 24, 25, 26, 27 এই অঙ্কগুলি পাবেন আপনি ইজি প্লাস হ্যান্ড নোটের 98, 100, 112, 124 পেজ, 130, 33, 35, 38, 139 এবং 140 নম্বর পেজে পাবেন। তাহলে যদি আমরা 3 নম্বরের 3-1-এর এই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করি, যদি প্রশ্ন খুবই জটিল হয় তাহলেও আপনি অ্যান্সার করতে পারবেন, কারণ নিয়মের বাইরে কখনো প্রশ্ন আসে না। নিয়মগুলো যদি আপনার জানা থাকে তাহলে খুবই সহজে আপনি যে কোনো প্রশ্ন সলভ করতে পারবেন, কারণ প্রশ্নে শুধুমাত্র জটিল করা হয় ফিগারটা চেঞ্জ করা হয়। তো ফিগার চেঞ্জ করলে যারা নিয়ম জানে তাদের জন্য কোনো জটিল না, আর যারা নিয়ম জানে না তাদের জন্য জটিল হয়ে যায়। এই জন্য 1 নম্বর ফরম্যাটে আবার 3টে বেসিস আছে, এই বেসিসগুলো আপনাকে আগে বুঝতে হবে। ইজি প্লাস হ্যান্ড নোটটি সংগ্রহ করে এই অঙ্কগুলি আপনারা দেখে নেন, আশা করি আপনারা অনেক ভালো করবেন, ইনশাল্লাহ এ প্লাস হবেন। তাহলে আসুন এবার 3-2। 3-2 এই অঙ্কটি বেশি জরুরি না, এখান থেকে আমি ইম্পর্টেন্ট দিয়েছি মাত্র 1 নম্বর ফরম্যাট, 3টি ফরম্যাটে ভাগ আছে অঙ্কগুলি, তাই 1 নম্বর আর 3 নম্বরের থেকে দিয়েছি, 2 নম্বর ফরম্যাটটা ইম্পর্টেন্ট দেয়নি। তো অঙ্ক দিয়েছি মাত্র 3টি, 1 নম্বর ফরম্যাট থেকে পাবলিক নম্বর 2, 3, 5, এগুলো 171, 172, 173 নম্বর পেজে পাবেন। আর 3 নম্বর ফরম্যাটে 2 নম্বর প্রবলেম, এটা 184 নম্বর পেজে আছে। এবার আসুন গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায়ের অঙ্কগুলি সহজভাবে বোঝানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি 3 ক্যাটাগরি ভাগ করে 3টি ফরম্যাটে আলাদা করে দিয়েছি। এই অঙ্কগুলির থেকে আমি এখানে সাজেশনে 3টি ফরম্যাটেই দিয়েছি। যদি 3টি ফরম্যাটে মাত্র 3টি অঙ্ক একজন স্টুডেন্ট করতে পারে, তাহলে আশা করি সেই শিক্ষার্থী যে কোনো অঙ্ক সলভ করতে পারবে, কারণ প্রথমে আমরা 3টি নিয়ম শিখে নিলাম। আর প্র্যাকটিস করার উদ্দেশ্যে এখানে আমি 1 নম্বর ফরম্যাট থেকে বেশ কিছু অঙ্ক দিয়েছি, 5টি অঙ্ক দিয়েছি। তো এগুলো আপনি প্র্যাকটিস করবেন আর 3টি ফরম্যাটের নিয়মগুলো দেখে যাবেন ভালোভাবে। ইজি প্লাস হ্যান্ড নোটে এগুলো পাবেন, যেমন 1 নম্বর ফরম্যাটের প্রবলেম নাম্বার 4, 14, 15, 16, 17, আর 2 নম্বর এইগুলো আপনি পাবেন ইজি প্লাস হ্যান্ড নোটে 217 পেজ, 34 পেজ, 35 এবং 37 নম্বর পেজে। 2 নম্বর ফরম্যাটে মাত্র 1টি অঙ্ক দিয়েছি, 5 নম্বর প্রবলেম, এটি পাবেন 247 নম্বর পেজে। আর 3 নম্বর ফরম্যাটে 3টি অঙ্ক দিয়েছি, 1 নম্বর প্রবলেম, 2 নম্বর প্রবলেম এবং 7 নম্বর প্রবলেম, এগুলি পাবেন 248, 49, এবং 54 নম্বর পেজে। এই ছিল আমাদের 4 নম্বর অধ্যায়ের সাজেশন। শিক্ষার্থীগণ, আশা করি 4 নম্বর অধ্যায়ের এই অঙ্কগুলি যদি প্র্যাকটিস করতে পারেন ইজি প্লাস হ্যান্ড নোট থেকে, তাহলে এখান থেকে যে কোনো অঙ্ক আপনি সমাধান করতে পারবেন। এবার আসুন 5 নম্বর অধ্যায়, এটি আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, 5-1, 5-2। প্রথম ব্রাঞ্চ অ্যাকাউন্ট এবং ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট, এই দুইটাই গুরুত্বপূর্ণ, সমান গুরুত্ব, কারণ এবছরে ডিপার্টমেন্টাল আসার সম্ভাবনা আছে। তো 5-1 আমি সাজেশনে দিয়েছি, 5-1 নম্বর যে অধ্যায়টি আছে ব্রাঞ্চ অ্যাকাউন্ট সহজভাবে বোঝানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি 5 ক্যাটাগরি অঙ্ক ভাগ করে 5টি ফরম্যাট দিয়েছি। তো 5 ফরম্যাটের মধ্যে থেকে আমি ইম্পর্টেন্ট দিয়েছি মাত্র 1 নম্বর ফরম্যাট থেকে 2টো অঙ্ক, আর 2 নম্বর ফরম্যাট থেকে 1টি অঙ্ক, 3 নম্বর ফরম্যাট থেকে 3টি অঙ্ক দিয়েছি, এটা বেশি ইম্পর্টেন্ট। 3 নম্বর ফরম্যাট যদি আপনারা দেখেন, 3 নম্বর ফরম্যাটটা দেখবেন এখান থেকে 282, 83, এবং 85 নম্বর পেজে আছে। আর 5-2 ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট, এটা খুবই সহজ, এই অধ্যায়টি মাত্র 1টি ফরম্যাটে 1 ক্যাটাগরি অঙ্ক হয়। তো বেসিস আবার এখানে 2টি 2 ভাগে ভাগ করা আছে বেসিসে, তো সেখান থেকে অঙ্কগুলি সহজ, যেমন 1 নম্বর ফরম্যাটে অঙ্ক দিয়েছি মাত্র এখানে প্র্যাকটিস করার জন্য 6টি অঙ্ক, প্রবলেম নাম্বার 11, 12, 14, 15, 17 এবং 18, এটা পেজ নাম্বার 342, 43, 45 এবং 48 এবং 350 নম্বর পেজে আছে। ঠিক আছে, তাহলে আমরা 5-2 এই অঙ্কগুলি প্র্যাকটিস করবো আমরা ইজি প্লাস হ্যান্ড নোট থেকে। আসুন এরপরে 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়টি অনেক সহজ, এটা জাবেদা করতে হয় এই অধ্যায়তে, এদের অঙ্কগুলি খুব সহজভাবে আমি ইজি প্লাস হ্যান্ড নোটে উপস্থাপন করেছি। আর এখানে 5টি ফরম্যাটে আমি ভাগ করে দিয়েছি, তো 5টি ফরম্যাটের অঙ্কগুলি খুবই সহজ। আর এই অধ্যায়টি অঙ্ক এই অধ্যায়ের অঙ্কগুলো ভালোভাবে করে গেলে আপনার মাস্টার্সেও
এই অধ্যায়টি দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে শিখলে আমাদের ওখানেও সুবিধা হবে। তো 6 নম্বর অধ্যায়টি করবেন, আমি ইউটিউবেও ভালোভাবে বোঝাই দিয়েছি, অঙ্কগুলি লিখে দিয়েছি, এগুলো দেখবেন। তো ইম্পর্টেন্ট অঙ্কগুলি দেখি, প্রথমে 1 নম্বর ফর্ম্যাট থেকে দিয়েছি মাত্র 2টি অঙ্ক, প্রবলেম নম্বর 2 এবং 5, এগুলো 354 এবং 95 পেজে আছে। আর 2 নম্বর ফর্ম্যাট থেকে দিয়েছি 3টি অঙ্ক, এটা 1 নম্বর প্রবলেম 1, 2, 4, এটা পাবেন 358 এবং 59 নম্বর পেজে। 3 নম্বর ফর্ম্যাট থেকে 1টি অঙ্ক দিয়েছি প্রবলেম নম্বর 7, এটা পাবেন 363 নম্বর পেজে। আর 4 নম্বর ফর্ম্যাট থেকে 3টি অঙ্ক দিয়েছি প্রবলেম নম্বর 1, 2, 5, 364, 66 এবং 369 নম্বর পেজে আছে এটা। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ইজি প্লাস নোট থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো আশা করি যে অঙ্ক দিক এর মধ্যে থাকবে, 5টি ফর্ম্যাট আলাদা করে দেওয়া আছে ইজি প্লাস নোটে। তো আসুন, 7 নম্বর অধ্যায় এটা সম্পূর্ণ 100% থিওরি, 8 নম্বর অধ্যায় 100% থিওরি। শিক্ষার্থীগণ, অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে বেশিরভাগই ম্যাথ সলিউশন করা যায়, কারণ এখানে বি পার্টে 8টি প্রশ্নের ভিতরে 6টি কমপক্ষে ম্যাথ থাকে, আর 2টি থিওরি থাকতে পারে, অথবা 7টি ম্যাথ থাকলে একটা থিওরি থাকবে। তাই থিওরি সলিউশন না করাই ভালো, এখানে ম্যাথ সলিউশন করলে আপনার নাম্বার এ প্লাস পাওয়ার সম্ভাবনা থাকবে, আর থিওরি লিখলে নাম্বার কম আসে। এই জন্য আমরা থিওরিটা প্রিপারেশন নিব না। এরপরে আসুন 9 নম্বর অধ্যায়, এ অধ্যায়ে অঙ্ক আছে, 2 ক্যাটাগরি ভাগ করে 2টি ফর্ম্যাট দেওয়া হয়েছে ইজ প্লাস নোটে। 2 ফর্ম্যাটের প্র্যাকটিস করবেন আপনারা, এখানে আমি সাজেশন করে দিয়েছি 1 নম্বর ফর্ম্যাট থেকে 6টি অঙ্ক দিয়েছি, আর 2 নম্বর ফর্ম্যাট থেকে 3টি অঙ্ক দিয়েছি। 1 নম্বর ফর্ম্যাটের প্রবলেম নম্বর 5, 6, 7, 8, 9 এবং 10, এই কয়েকটি প্র্যাকটিস করলে এর মধ্যে হয়তোবা কমন থাকবে ইনশাল্লাহ। আর 2 নম্বর ফর্ম্যাট থেকে দিয়েছি প্রবলেম নম্বর 1, 2, 5, এগুলি পাবেন 384, 85 এবং 89 পেজে। এরপর আসুন 10 নম্বর অধ্যায়টি দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায়। এ অধ্যায় 2টি ফর্ম্যাটে ভাগ করে দিয়েছি, এখান থেকেও 4 মার্কের অঙ্ক থাকতে পারে। তো ফর্ম্যাট নম্বর 1-এ ইম্পর্টেন্ট দিয়েছি 3টি অঙ্ক, আর 2 নম্বর ফর্ম্যাটটা ইম্পর্টেন্ট দেয়নি। প্রবলেম নম্বর 1, 3, 5, 394, 95 এবং 96 পেজে আছে। 11 নম্বর অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট, এই অধ্যায়টা সব থেকে সহজ এবং বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়টি। এদের অঙ্কগুলি সহজ উপায়ে বোঝানোর উদ্দেশ্যে ইজবিলা সানবুকটিতে আমি 3টে ফর্ম্যাটে ভাগ করেছি সিলেবাস অনুযায়ী, কারণ সিলেবাসে আমাদের এই 3টি ফর্ম্যাটই বলা হয়েছে। শিক্ষার্থীগণ, সাজেশনে আমি এখানে 1 নম্বর ফর্ম্যাট থেকে অঙ্ক দিয়েছি বেশি প্র্যাকটিস করার উদ্দেশ্যে। 1 নম্বর প্রবলেম 9, 12, 13, 14, 15, 16, 17 এবং 18, আর 2 নম্বর ফর্ম্যাট থেকে মাত্র 1টি অঙ্ক দিয়েছি, আর 3 নম্বর ফর্ম্যাট থেকে 1টি অঙ্ক দিয়েছি। তাহলে ইজিপ্লাস হ্যান্ড নোটের এই অঙ্কগুলি প্র্যাকটিস করেন, আশা করি এর বাইরে প্রশ্ন থাকবে না। শিক্ষার্থীগণ, এভাবে যদি আমরা 5টি অথবা 6টি অধ্যায়ের অঙ্ক হুবহু কমান বাঁধাতে পারি, তাহলে এ প্লাস রাখা খুবই সহজ হবে। ফোর্থ ইয়ারে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটি সাবজেক্টে এ প্লাস রাখার জন্য প্রিপারেশন নেবেন। যদি এ প্লাস নাও থাকে তাহলে এ থাকবে, তাহলে রেজাল্ট একটা ভালো করা যাবে। প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব সমানভাবে দিবেন, তাহলে অনেক ভালো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং ভালো রেজাল্ট করতে পারবেন। শিক্ষার্থী, এবার আসুন আমরা 12 নম্বর অধ্যায়টি দেখি। 12 নম্বর অধ্যায় শেষ অধ্যায়, এটা খুবই ইম্পর্টেন্ট এবং সহজ অধ্যায়। প্রতি বছর এই অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে প্রশ্ন করা হয়, আর অধ্যায়টি অনেক ছোট। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজভাবে বোঝানোর উদ্দেশ্যে সিলেবাস অনুযায়ী আমি 3টি ফর্ম্যাটে ভাগ করে দিয়েছি, 3টি ফর্ম্যাটে আলাদা আলাদাভাবে অঙ্ক দিয়েছি। আপনার একদিন দেখলে আপনারা এই অধ্যায়টি আয়ত্ত করতে পারবেন। তাহলে আসুন এই অধ্যায় সাজেশনটা দেখি, আমি ফর্ম্যাট 1-এর থেকে দিয়েছি 3টি অঙ্ক, প্রবলেম নম্বর 4, 7, 8, এগুলি পাবেন 469, 71 পেজে। আর 3 নম্বর ফর্ম্যাটের অঙ্ক দিয়েছি 1, 13 এবং 17, এগুলি পাবেন 475, 486 এবং 489 পেজে। 2 নম্বর ফর্ম্যাটের অঙ্ক ইম্পর্টেন্ট দেয়নি এবছরে। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের অধ্যাবৃত্তিক সাজেশন। তাহলে শিক্ষার্থীগণ, ভালো ফলাফলের জন্য প্রথমে শর্ত হলো একটি ভালো বই সংগ্রহ করতে হবে, আর ভালো বই শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। পরীক্ষার পূর্বে যদি একটি ভালো বই কাছে থাকে তাহলে পরীক্ষার জন্য অনেক ভালো প্রিপারেশন নেওয়া যায়, আর বই যদি এলোমেলো থাকে তাহলে প্রিপারেশনটা ভালো হয় না। কারণ আমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে গেলে 12টি অধ্যায় আপনি কীভাবে মনে রাখবেন? এই জন্য সহজভাবে মনে রাখার উদ্দেশ্যে যে প্রত্যেকটা অধ্যায়ে কয় রকম নিয়ম আছে, কোন নিয়মের অঙ্ক দেখতে কেমন এবং এখান থেকে কি পরিমাণ কয়টা রিকোয়ারমেন্ট আসে, এগুলো আপনার মনে রাখবেন, আর কীভাবে ট্রিটমেন্ট দিতে হবে এটা মনে রাখবেন, তাহলে যে কোনো অঙ্ক আপনি খুব সহজে অ্যান্সার করতে পারবেন। কারণ যদি নিয়ম না জানা যায় তাহলে অঙ্ক মুখস্থ করে কখনো মনে রাখা যায় না, তাই নিয়ম শিখে গেলে আপনার যে কোনো অঙ্ক সলিউশন করতে পারবেন ইনশাল্লাহ।
তাহলে ইজিপিল অ্যাসাইন নোটটি আপনারা নিকটতম যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারবেন। আর যদি নিকটতম লাইব্রেরিতে না থাকে তাহলে স্ক্রিনে যে আমার নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা অফিস থেকে কুরিয়ার সার্ভিসে আপনাদের বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তাহলে আসুন, বিগত সালগুলোতে যে পরীক্ষা হয়েছে ফোর্থ ইয়ারে, আর সে পরীক্ষাটা 13 সাল থেকে শুরু হয়েছিল ফোর্থ ইয়ারের এই সিলেবাসের অ্যাকাউন্টিং টু, এই প্রশ্নগুলো আমরা দেখে আসি যে আমাদের ফরম্যাটের বাইরে এসেছে কি না, ফরম্যাটের বাইরে ভিতরে আছে কি না আমরা এটা দেখব। তাহলে উত্তর সংকেত আমরা দেখে নেব। শিক্ষার্থীগণ, এখানে আমাদের প্রথমে এ পার্টে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার উত্তর করে দেওয়া হয়েছে, 12টি প্রশ্ন, এখান থেকে 10টি অ্যান্সার করতে হবে। আচ্ছা, বি পার্টে 8টি প্রশ্ন আছে, তো 8টির মধ্যে 6টি গাণিতিক প্রশ্ন করা হয়েছে আর 2টি মাত্র থিওরিটিক্যাল প্রশ্ন করা হয়েছে। তাহলে এই 6টি গাণিতিক সমস্যাগুলো কোন অধ্যায় থেকে আসলো আমরা একটু দেখি। 2 নম্বর অঙ্কটি প্রথমে এসেছে 1 নম্বর চ্যাপ্টার 1 নম্বর ফরম্যাট পাবলিক নম্বর 22 ইজিপিল অ্যাসাইন নোট এম কে জামান সিরিজ। 3 নম্বর অঙ্কটি এসেছে 2 নম্বর চ্যাপ্টার 1 নম্বর ফরম্যাট পাবলিক নম্বর 6 এম কে জামান সিরিজের বই। আর 4 নম্বর প্রশ্নটি এটা থিওরিটিক্যাল প্রশ্ন ছিল, এই প্রশ্ন উত্তর সংকেত আমি এখানে দিয়েছি। এবার আসুন 5 নম্বর অঙ্কটি, এটি আসছে 5/2 1 নম্বর ফরম্যাট পাবলিক নম্বর 11 এম কে জামান সিরিজের বই। এবার আসুন 6 নম্বর অধ্যায় অঙ্কটি, এই 6 নম্বর প্রশ্নটি ছিল এটা থিওরিটিক্যাল প্রশ্ন, এটা উত্তর সংকেত দিয়েছি। আর 7 নম্বর এটি অঙ্ক ছিল, অঙ্কটি আসছে 9 নম্বর অধ্যায় থেকে আর 1 নম্বর ফরম্যাট পাবলিক নম্বর 1। এবার আসুন 8 নম্বর অধ্যায়, এই 8 নম্বর অঙ্কটি, 8 নম্বর অঙ্কটি এসেছে 12 নম্বর অধ্যায় থেকে, শেষ অধ্যায় থেকে, 12 নম্বর অধ্যায় 3 নম্বর ফরম্যাট পাবলিক নম্বর 1। আর 9 নম্বর অঙ্কটি এসেছে 11 নম্বর অধ্যায় থেকে ফরম্যাট নম্বর 1 পাবলিক নম্বর 9 ইজিপিল অ্যাসাইন নোটের এম কে জামান সিরিজের বই। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা সি পার্টে যাই। সি পার্টে 8টি প্রশ্ন, এই 8টি প্রশ্নের মধ্যে 1 সেট শুধু থিওরি আর 7 সেট অঙ্ক আছে, এর মধ্যে আপনি মাত্র 5টি সেট সহজ সহজ দেখে বাছাই করে নেবেন। প্রথম যে অঙ্কটি এসেছে 10 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা 1 নম্বর অধ্যায় গুডউইল ভ্যালুয়েশনের শেয়ার ভ্যালুয়েশন 2 নম্বর ফরম্যাট থেকে এসেছে, 22 নম্বর প্রবলেম ইজিপিল অ্যাসাইন নোট এম কে জামান সিরিজের বই। এবার আসুন 11 নম্বর অধ্যায়টি, এই অঙ্কটি এসেছে 2 নম্বর চ্যাপ্টার 2 নম্বর ফরম্যাট পাবলিক নম্বর 3। এরপরে আসুন 12 নম্বর, এই অঙ্কটি এসেছে 3 নম্বর অধ্যায় 3-1 ফরম্যাট নম্বর 1 পাবলিক নম্বর 13 এম কে জামান সিরিজের বই, 13 নম্বর প্রবলেমটি দেখুন। 13 নম্বর অঙ্কটি এসেছে 5/1 ফরম্যাট নম্বর 1 পাবলিক নম্বর 9। আর 14 নম্বর তো থিরি আসছে, 15 নম্বরে অঙ্ক এসেছে, এই 15 নম্বর অঙ্কটি এসেছে 3/2, দেখুন একই অধ্যায় 3/1 থেকে একটা অঙ্ক আসছে, আবার সি পার্টে 3/2 থেকে আসছে 2 নম্বর ফরম্যাটে অঙ্ক পাবলিক নম্বর 3 এম কে জামান সিরিজের বই। 16 নম্বর অঙ্কটি এসেছে 4 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাট পাবলিক নম্বর 4। আর 17 নম্বর অঙ্কটি এসেছে 11 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাট পাবলিক নম্বর 1। এই ছিল আমাদের 13 সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন। শিক্ষার্থীগণ, এই পরীক্ষার এই প্রশ্নটি আপনি মডেল টেস্ট দিবেন, নিজে নিজে যখন মডেল টেস্ট দিতে যাবেন প্রিপারেশনের সময় আপনি দেখবেন যেটা পারবেন না সেটা উত্তর সংকেত দেখে ইজিপিল অ্যাসাইন নোট থেকে সমাধানটা দেখে নেবেন, আবার মডেল টেস্ট দিবেন। এই প্রশ্নটা যদি মডেল টেস্ট দেওয়া যায় বারবার তাহলে পরীক্ষার প্রশ্নপত্র বুঝতে সুবিধা হয়। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা 14 সাল দেখে আসি। 14 সালের প্রশ্ন, এখানে প্রথমে এ পার্টে 12টি প্রশ্ন সলভ করে দেওয়া আছে, আর বি পার্টে 8টি প্রশ্নের মধ্যে 5টি অঙ্ক এসেছে আর 2টি থিওরি এসেছে। 13 সালেও যাই এসেছে 5টি অঙ্ক আর 2টি থিওরি, ঠিক 14 সালেও 5টি অঙ্ক এবং 2টি থিওরি প্রশ্ন করা হয়েছে। আসুন প্রথমে আমরা দেখলাম থিওরি আসছে 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন, এই দুইটা হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন। আর 4 নম্বর থেকে অঙ্ক শুরু হয়েছে, 4 নম্বর অঙ্কটি এসেছে 1 নম্বর অধ্যায় 2 নম্বর ফরম্যাট পাবলিক নম্বর 24 এম কে জামান সিরিজের বই ইজিপিল অ্যাসাইন নোট। এবার আসুন 5 নম্বর, এই অঙ্কটি এসেছে 4 নম্বর অধ্যায় ফরম্যাট নম্বর 3 পাবলিক নম্বর 1। এবং 6 নম্বর, এই অঙ্কটি এসেছে 6 নম্বর অধ্যায় 2 নম্বর ফরম্যাট পাবলিক নম্বর 1। 7 নম্বর, এই অঙ্কটি এসেছে চ্যাপ্টার নম্বর 9 ফরম্যাট নম্বর 2 পাবলিক নম্বর 11। 9 নম্বর, এই অঙ্কটি এসেছে 12 নম্বর অধ্যায় থেকে 1 নম্বর ফরম্যাট পাবলিক নম্বর 4। 10 নম্বর, এই অঙ্কটি এসেছে 1 নম্বর ফরম্যাট 1 নম্বর প্রবলেম চ্যাপ্টার নম্বর 1 ফরম্যাট নম্বর 1 পাবলিক নম্বর 14। 11 নম্বর, এই অঙ্কটি এসেছে 5/2 1 নম্বর ফরম্যাট পাবলিক নম্বর 11। এরপরে আসুন 12 নম্বর অঙ্কটি এসেছে 2 নম্বর অধ্যায় 3 নম্বর ফরম্যাট পাবলিক নম্বর 1। 13 নম্বর অঙ্কটি এসেছে 3/1 ফরম্যাট নম্বর 1 পাবলিক নম্বর 23।
আর 14 নম্বর অঙ্কটি এসেছে 9 নম্বর অধ্যায় 2 নম্বর ফরম্যাট প্রবলেম নম্বর 2। 15 নম্বর অঙ্কটি এসেছে 11 নম্বর ফরম্যাট অধ্যায় নম্বর 11 ফরম্যাট নম্বর 1 প্রবলেম নম্বর 10। এবার আসুন 16 নম্বর অঙ্কটি দেখি। 16 নম্বরটি অঙ্ক এসেছে 3-এর 2 ফরম্যাট নম্বর 2 প্রবলেম নম্বর 4। আর 17 নম্বরে এক সেট থিওরি দেওয়া হয়েছে, উত্তর সংকেত দেওয়া হয়েছে, বইয়ের অধ্যায় নম্বর 13 এখানে দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের 14 সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন সাজেশন আলোচনা। এখানে আমরা উত্তর সংকেতগুলো সব দেখে নিলাম। এবার আসুন 15 সালে, 15 সালের প্রশ্ন। এখানে দেখুন 5টি গাণিতিক প্রশ্ন এসেছে আর 2টি থিওরি প্রশ্ন এসেছে। থিওরি দুটো ঠিক 14 সালের মতোই, এখানে প্রথমে 2 এবং 3 এই দুইটা থিওরিটিক্যাল প্রশ্ন, আর 4 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক, 6 নম্বরের অঙ্ক, এইভাবে 7টি অঙ্ক দেওয়া হয়েছে এবং উত্তর সংকেতগুলো সব বিস্তারিত লিখে দিয়েছি আমি ইজি প্লাস নোটে। এগুলো আপনারা সলভ করবেন। শেষ পরীক্ষার 18 সাল পর্যন্ত পরীক্ষার প্রশ্ন আমি এখানে সলভ করে দিয়েছি, এগুলো আপনারা দেখবেন। সাজেশন আমি এখান থেকে দিয়েছি। আর সব থেকে বড় বিষয় হলো যে আপনার সাজেশন যখন করবেন আপনি নিয়ম শিখবেন যে একটা অধ্যায়তে কয় রকমের অঙ্ক হতে পারে। এই নিয়মের বাইরে কখনো প্রশ্ন আসে না। অঙ্কের ফিগার চেঞ্জ করা হবে কিন্তু অঙ্কের নিয়ম চেঞ্জ করা হবে না। বিশেষ করে সাত কলেজের পরীক্ষার প্রশ্নগুলো বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন হবো কমান দেবে না, এখানে চেঞ্জ করে দেওয়া হবে, তবে নিয়মের মধ্যে থাকবে। এজন্য আমার ইজবিলা স্যার নোটটি দেখে সাত কলেজের ছাত্রদের সব থেকে পরীক্ষার প্রিপারেশনটা সহজ হবে ইনশাল্লাহ। তো আপনি এটা সংগ্রহ করেন, সংগ্রহ করে আপনার প্র্যাকটিস করতে থাকেন, আশা করি অনেক ভালো করবেন ইনশাল্লাহ। তাহলে শিক্ষার্থীগণ, আমাদের সাজেশনের ক্লাস আজকে এখানে শেষ করতে পারি, আর আগামী সাজেশন ক্লাস দেখার জন্য আহ্বান রইল। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই ক্লাসগুলো পায়নি, শিক্ষার্থীগণ যদি আমাদের এই ভিডিও দেখে আপনাদের সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে আপনারা বন্ধুদেরকে উপকার করার উদ্দেশ্যে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, তাহলে তাদেরও অনেক উপকার হবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।